2018 সালে যে বা যারা রাত্রিবেলা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে। তাদেরকে অবসর না, অবসর কোনো শাস্তি না, তাদেরকে ডিসমিস করতে হবে। আর একটা পয়েন্ট দিয়েছি যেটা ওনাকে এক্সপ্লেন করা হয় নাই, কারণ উনি আমরা মনে করেছি যেহেতু লিখিতভাবে আমরা দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করার দরকার নাই। শেখ হাসিনা তার সময় যে সমস্ত অফিসাররা বা কর্মকর্তারা 100% পেনশন বিক্রি করেছে তাদেরকে তিনি পুনরায় 100% পেনশন দিয়েছে, যেটা অন্যায়। যারা 50% বিক্রি করেছে তাদেরকে বাকি 50% দেওয়া হয় নাই, অর্থাৎ যারা বেশি বিক্রি করেছে তাদেরকে উনি আবার বেশি টাকা দিয়েছে। 100 ভাগ যারা বিক্রি করেছে তাদেরকে 100 ভাগ পেনশন পুনরায় দেওয়ার ব্যবস্থা করেছে। যারা 50 ভাগ বিক্রি করেছে তাদেরকে কোনো বৃদ্ধি করা হয় নাই। সুতরাং 50 ভাগ যারা পেনশন বিক্রি করেছে তাদেরকেও 100 ভাগ করে দিয়ে বৈষম্যটা দূর করা হোক। এভাবে আরও 22টা 23টা পয়েন্ট আছে, আপনারা পয়েন্টগুলি পড়ে দেখবেন। এই পয়েন্টগুলি হলো জনগণের জন্য। আমরা বলেছি সাহসিকতার সাথে এগিয়ে যান, আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব, কারণ এটা একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, এটা পিস টাইম গভর্নমেন্ট না, এটা ওয়ার টাইম গভর্নমেন্ট। ওয়ার টাইম গভর্নমেন্টের জন্য যা যা করতে হয় কঠোর হস্তে দমন করতে হবে। এখানে সহজ সরলভাবে কিছু করার কোনো অবকাশ নাই। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে, ব্যবস্থা নিতে হবে। হাসিনার যারা কঠোর সমর্থক ছিল তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, প্রয়োজনে জেলে নিক্ষেপ করতে হবে। আর একটা পয়েন্ট আমরা বলতে ভুলে গেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেক দেশে হয়েছে যারা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদেরকে একটা হোটেলে বা আর্মির একটা ব্যারেকে নিয়ে আসা হোক, নিয়ে আসা ফ্লোরে শোয়াতে দেওয়া, ফ্লোরে শুতে দেওয়া হোক। অনেকদিন তো নরম বিছানে শুয়েছে, ফ্লোরে শুতে দিয়ে তাদের বিরুদ্ধে যে টাকাগুলির অভিযোগ আছে ওই টাকাগুলি রাষ্ট্রের পক্ষে পরিশোধ করার জন্য বাধ্য করা হোক, তাহলে দেশ লাভবান হবে। কারণ এই চোরগুলিকে জেলে রাখিয়া আরও বেশি খাওয়ার দিয়ে মোটা করে লাভ নেই, তাদের কাছ থেকে ব্যারেকে পাকার উপরে সহায় দিতে হবে। আর্মি ব্যারেকে নিয়ে যান বা পুলিশের ব্যারেকে নিয়ে যান এবং যত টাকার অভিযোগ আছে টাকাগুলি তাদের কাছ থেকে উদ্ধার করে, তাদের যে ঘর বাড়িগুলি যেগুলি আছে দলিলগুলি উদ্ধার করে, এগুলি বিক্রি করে সরকারি কোষাগারে জমা করে। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে।